প্রিয় শিক্ষার্থী, সালাম আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ডক্টর মাসুমুদ্দিন কারিগরি কলেজে অনলাইন ক্লাসের মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হয় তার মাধ্যমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই ক্লাসগুলো তোমরা বাড়িতে সুন্দর করে দেখবা। প্রতিদিন আমরা এই ক্লাসগুলো যথারীতি আপলোড করতেছি সকল শিক্ষকদ্বয়, প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি আমরা সেই ক্লাসগুলো যথারীতি আজকে সেই ক্লাসের ধারাবাহিকতা। আজকে আমরা নেব দশম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টু, বিষয় কোড 1924, অধ্যায় 5, পাঠ্য বিষয়। যে পাঠ্য বিষয়টা সেটা জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আমরা আজকে জানব জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা কি, এইটি সম্পর্কে আজকে জানব। যেমন শ্রমিকের আয় কি বলে? উত্তর, শ্রমিকের আয়কে মজুরি বলে। শ্রমিকের আয়কে কি বলে? একজন মানুষ যে শ্রম দেয় সেই শ্রমকে আমরা কি বলে আখ্যায়িত করতে পারি? যে আমরা বলি এটা বেতন বা ভাতা ইত্যাদি। এটা এখানে আমরা এই পাঠ্য বিষয়ে পাচ্ছি কি শ্রমিকের আয়কে মজুরি বলা হয়। এরপরে আছে ভূমির মালিকের আয়কে কি বলে? ভূমি মানে জমির মালিকের যে আয়টা সরকার নেয় সেটাকে কি বলা হয়? ভূমির মালিকের আয়কে খাজনা বলে। আমরা কি বলা? ভূমির মালিকের আয়কে খাজনা বলে। তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আছে অভাব কি? উত্তর, অভাব হল কোনো বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। অভাব হল কি? মানুষেরই অভাব থাকতে পারে, অভাবগ্রস্ত কোনো না কোনো বিষয় হতে পারে। সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা সমাজের ক্ষেত্রে হতে পারে, সেটা বিভিন্ন বৈষম্যের ক্ষেত্রে। এই অভাবটা মূল কথাটা হচ্ছে অভাব হল বস্তু বা সেবা, বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা। আমরা তার মানে বললাম অভাব পূরণ এভাবে করা যায়। এরপরে প্রশ্নটা আছে চার নম্বর, ইসলামিক অর্থ ব্যবস্থা ভিত্তি কি? ইসলামের দৃষ্টিতে আমরা অর্থনীতিকে আবার বিভক্ত বা ভাগ যেভাবে আসে সেটা কি বলছে? ইসলামিক অর্থ ব্যবস্থার ভিত্তি পবিত্র কোরআন ও হাদিস সমূহ। হ্যাঁ, ইসলামিক অর্থ ব্যবস্থা যেমন সম্পত্তি বা ভূমির যে বন্টনটা হয় সেটা ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের পরিপ্রেক্ষিতে সেই বন্টনটা বা ভাবতে হয় মুসলিমদের। এরপরে আসছে অপ্রাচুর্যতা কি? আমরা আবার খেয়াল করি অপ্রাচুর্যতা, অপ্রাচুর্যতা কি? এখানে উত্তর, কোন বস্তুর চাহিদা তুলনায় যোগানের সীমাবদ্ধতা কি অপ্রাচুর্যতা বলে? তার মানে কোন বস্তুর চাহিদা তুলনায় যোগানের সীমাবদ্ধতাকে অপ্রাচুর্যতা বলে। এরপরে ছয় নম্বর প্রশ্ন আছে নাকি, কোন অর্থ ব্যবস্থার প্রধান লক্ষ্য মুনাফা অর্জন করা? কোন অর্থ ব্যবস্থার মাধ্যমে আমরা মুনাফা অর্জন করতে পারি? অর্থ ব্যবস্থা এখানে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান লক্ষ্য হল সাধারণত মুনাফা অর্জন করা। তার মানে ধনতান্ত্রিক ভাবে আমরা অর্থ ব্যবস্থার প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মুনাফা অর্জন করা। এরপরে আমরা এখন খেয়াল করি, যেহেতু এই অধ্যায়টি এই পাঠ্য বিষয়টি হচ্ছে জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা, সাত নম্বরে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, আরো একটি সাথে যুক্ত প্রশ্ন, জাতীয় সম্পদের উৎস কয়টি? প্রথমত আমরা সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়, দ্বিতীয়ত জাতীয় সম্পদের উৎস কয়টি? উত্তর, সম্পদকে চার ভাগে ভাগ করা যায়। তোমরা খেয়াল করে সম্পদকে চার ভাগে ভাগ করা যায় এবং জাতীয় সম্পদের উৎস হল দুই, কিভাবে আয় ভাগ জাতীয় হবে। এরপরে আছে বন্টন কি? আট নম্বর প্রশ্ন খেয়াল করো, বন্টন কি? এখানে কি লেখা আছে? উৎপাদনের উপাদান সমূহের মধ্যে উৎপাদিত সম্পদ ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াই বন্টন। তার মানে বন্টন হলো একটা ভাগ, যে কোনো জিনিসের
সংগ্রহ করার পরে যেটা বন্টন করা হয় মানুষের মধ্যে বা যে কোনো কার্যক্ষেত্রে ভাগ করা হয় তাকেই বন্টন বলা হয়, বন্টন চুক্তিও বলে। এরপরে ব্যাপারে মূলধন কাকে বলে, এটা আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের একটা মূলধন থাকে, যেটা ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে একটা মূলধন, মূল ধনটা কি আমরা পাবো, যেসব উৎপাদিত সম্পদ বর্তমানে ভোগ না করে, যে সম্পদটা উৎপাদন করছি আমরা সেটা বর্তমানে ভোগ না করে পরবর্তীতে উৎপাদন করার জন্য, পরবর্তীতে উৎপাদন করার জন্য বারবার নিয়োজিত থাকে, বারবার নিয়োজিত থাকে তাকে মূলধন বলে। তার মানে আমরা বর্তমানে যেটা সম্পদ বর্তমানে যেটা অর্জন করছি সেটা ভোগ না করে পরবর্তীতে উৎপাদন করার জন্য বারবার নিয়োজিত থাকে তাকে মূলধন বলে। এরপর শেষ প্রশ্ন যেটা দেখো, উপভোগ কাকে বলে, উপযোগ কাকে বলে, আমি আবার বলছি উপযোগ কাকে বলে। উত্তর কি বলছে এখানে, কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তার মানে কোন দ্রব্য বা খাদ্য সামগ্রী বা কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের, মানুষের অভাবকে পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তার মানে আমরা উপযোগ করলাম, এখানে 10টি প্রশ্ন আমি আবারও বলি, আমি পাঠ্য বিষয় ছিল আমাদের বাংলাদেশ বিশ্ব সাবজেক্ট ছিল বাংলাদেশ বিশ্ব 2 এটা 10ম শ্রেণী, এবং আজকে পাঠ্য বিষয় ছিল জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের শুভকামনায়, খুদাহাফেজ।